অবশেষে দুদকের সম্পদ বিবরণী জমা দিলেন পুলিশের সাবেক আইজিপি বেনজির ও এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমান। দুই দফায় সময় বৃদ্ধির পর গত বৃহস্পতিবার তারা পরিবার সহ সম্পদ হিসাব জমা দেয়। এদিকে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী সমরেজল করিম, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌসী। কয়েক দফায় সময় ক্ষেপণ করে অবশেষে দুর্নীতি দমন কমিশন দুদকে সম্পদের বিবরণী জমা দিয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ ও ছাগলকাণ্ডে আলোচিত সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। সকালে নিজ নিজ প্রতিনিধির মাধ্যমে বিবরণী পাঠান তারা, তবে তাদের দেয়া হিসাবের যাচাই বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেবে সংস্থাটি। এদিকে রোববার সকালে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন জানান, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী সমরেজল করিম এবং সাবেক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মুন্নুজান সুফিয়ান সহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সমরেজল করিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থ আত্মসাত এবং অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। জনাব মুন্নুজান সুফিয়ান, তার এপিএস ছোট ভাই জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, শাহাবুদ্দিনের মেয়ে শামিমা সুলতানা হৃদয়, বোনের ছেলে জনাব ইয়াসিন আরাফাত পৃথিবী, ওনাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া যায়। এই অভিযোগটির বিষয়ে প্রকাশ্যে অনুসন্ধান করার জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রম করে অবৈধ সম্পদ অর্জন করেছেন সমরেজল করিম আর সাবেক শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে বলে জানান তিনি। অনুসন্ধানে যে ফলাফল দেওয়া হবে, যে সুপারিশ করা হবে, সেটার পরিপ্রেক্ষিতে কমিশন পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে। অনুসন্ধানের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান সচিব। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।